কাফে হলো আজকে আমার পিতা এই বাসর ঘরে আমাদের দুজনকে রেখে গেল। বলো না বলো, এই বাসর ঘরে আমরা এমন কিভাবে আমরা নিশ্চিত যাপন করবো, তাই বলো একটিবার বলো বলো। বিবাহের পর আমি এত সুন্দর বাসর পাবো আমি কোনোদিনও ভাবতেও পারিনি। এই বাসর ঘর যেন আমার বড় পছন্দ হয়েছে। তুমি এই বাসর ঘর থেকে তোমার মনে এমন কি অনুভব হচ্ছে তুমি একটিবার খুলে বলো। মনে বাসনা, আমি তোমার কাছে কিছু জানতে চাই। আমার কাছে জানবে? বলো বলো, আমি তোমাকে আজকে সব কথা খুলে বলতে চাই। একটিবার বলো এই বাসর ঘর থেকে তোমার এমন কি অনুভব হচ্ছে। তাহলে শোনো, আমি তোমায় বলছি। আরে কোন আর দেব শিল্পী বিশ্বকর্মা এই পূর্বতে আমি কি অঙ্কিত রয়েছি তুমি বুঝতে পারছো, তাই না? আরে পূর্বতে দেখো সূর্য উদয় হচ্ছে, এরপর এই উত্তর দিকে এমন কি অঙ্কিত রয়েছে তুমি বুঝতে পারছো না? দেখো দেখো একখানা ছোট্ট মন্দির, আর উত্তরে দেখো আর সেই পর্বতে মাঝে যেন একটা ছোট্ট মন্দির রয়েছে। বাহ সত্যি, কিন্তু ওই মন্দিরে কে রয়েছে আমি কি জানতে পারি? ও শ্যামা মায়ের চরণে দেখি
পশ্চিমের চিত্রটি কার? ও, এই পশ্চিমের চিত্রটি কার তুমি বুঝতে পারছো না? আমি তোমাকে বলছি কেমন, আর পশ্চিমেতে দেখো তারপর আমি যেন আরো কিছু দেখছি, আর কি দেখছো গো? দক্ষিণেতে আমি তোমাকে বলে দিব, আরে দক্ষিণেতে দেখো স্বামীকে যদি প্রণাম করে তাহলে নারীত্ব জীবন থেকে ধন্য হয়। তুমি সত্যি বলেছিলে, কিন্তু তুমি আজকে এই বাসন ঘরে আমাকে প্রণাম জানিয়েছো তাই না? বেশ 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 বেহুলা, তুমি আজকে আমাকে এই বাসন ঘরে প্রণাম জানিয়ে তোমার নারীত্ব জীবন তুমি ধন্য করো। না বেহুলা না, তুমি অমন করে আমার কাছে এসো না। কেন আজকে তুমি আমাকে আমার কাছে আসবে না কেন জানো? ওই না বাসরে দেখি প্রিয়ে ওই না সিঁদুরি দেখি প্রিয়ে চন্দনিয়া না
কি বলছো স্বামী? তোমার ওই চন্দনে যদি ঝুলছে আজকে আমি এত ভয় পাচ্ছি, আমি ভাবছি যদি আমি এত ভয় পাই তাহলে হয়তো এই বাসরে তোমার নাম জানা হবে না স্বামী। তাই দেখো এই বাসরে আমি আমি আমার দুই নয় বন্ধ করে নেব, সেই সেই তুমি আমাকে প্রণাম করো। তুমি আজকে দিনে তোমার চরণে প্রণাম জানাবো, আমি তোমার অর্ধাঙ্গিনী, তুমি আমাকে দৃষ্টিপাত করেও দেখতে পাবে। তুমি আমার অর্ধাঙ্গিনী, তোমাকে দেখা তো দূরের কথা, তুমি যে আমার মনে রয়েছো এই মনের চোখে আমি তোমাকে দেখবো বেহুলা। বেশ, যদি এই আমার ললাটা লিখে থাকে, আমি কথা দিলাম তুমি চোখ বন্ধ করে থাকলে আমি তোমার জন্য প্রণাম জানিয়ে আমার এই নারীত্ব জীবনকে আজকে ধীরে ধীরে তাই হয় হয় পাইয়া এমন পতি ধন্য হলো গো বেহুলা সতী আজকে তোমার বাসর দেখা হয়েছে, তুমি বলতে পারো হলো বেহুলা বলতে পারো, পিতা আমাদেরকে বলেছে আমাদের এই বাসর করে সারাটা মিশে জেগে থাকতে। হ্যাঁ, তুমি বলতে পারবে আমরা কি করে সারাটা মিশে জেগে থাকতে পারবো? আমার কাছে কোনো যুক্তি নেই, তোমার কাছে থাকলে বলো। এ মা, তোমার কাছে কোনো যুক্তি নেই? আমার যুক্তি কি তোমার মনের মতো হবে? আচ্ছা বলো তো তোমার যুক্তিটা কি রয়েছে? মানে এত সময় ধরে জেগে থাকলে কিছু খেলতে হয় তো? হ্যাঁ, তাই আমি তো অনেক কিছু খেলা জানি না, তবে ধুলো খেলা জানি। তুমি ধুলো খেলা জানো? হ্যাঁ, কিন্তু বেহুলা একবার মনে করে তো আমাদের এখানে এই বাসর হচ্ছে লৌহর বাসর, সেখানে তুমি ধুলো পাবে কোথায়? এই জন্যই তো বলছি আমার যুক্তি হবেই না, ধুলো নেই কি দিয়ে খেলবো। বেশ, তোমার কাছে যুক্তি আছে? আমার কাছে যুক্তি আছে, আমার রয়েছে ছয়টি মৌদি, তারা বলেছিল এই বাসর ঘরে নাকি পাশা খেলতে হয়। পাশা? হ্যাঁ, আমি তো কোনোদিন খেলি। ও, তুমি কোনোদিন খেলো না? যদি আমি তোমাকে শিখিয়ে দিই তাহলে খেলো। খেলবে তো? বেশ, তাই হবে, আমি তোমাকে পাশা খেলা শেখাবো, আর সেই পাশা খেলা খেলতে খেলতে আমরা সারাটি মিশে যাপন করে নেবো, কেমন? বেশ, তাই হবে। আরে খেল আরে খেলিব খেলিব বাসা এই না বাসর ঘরে, খেলিব খেলিব বাসা এই না বাসর ঘরে, আহ
একটু আগে বললো যে তুমি যদি শিখে দাও তাহলে পাশে খেলবো, এখনই বলছো খেলবো না, খেলবো না, কারণ আছে। কি কারণ আছে তোমার কাছে? কারণ যে কোনো খেলায় যদি কিছু পড়না রাখা যায় মন বসে। ও বুঝতে পেরেছি, মানে খেলা খেলতে গেলে কিছু মানে রাখতে হবে, মানে ও ভাবছে আমি জিতে যাব, জিতে গেলে কিন্তু আমি কিছু পাবো, মানে পৃথিবীতে হার জিত দুটো জিনিস রয়েছে, কেউ হারবে তো হার জিতের মধ্যে যদি কিছু আশা না থাকে তাহলে সেটা খেলে লাভ আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু আগে পাশা খেলাটা শিখবে। কোথায় পাওয়া যায়? সাগরে পাওয়া যায়, এগুলো সাগরে পাওয়া যায়, এগুলো কড়ি। আর হচ্ছে দেখো একটা কড়ির মধ্যে একদিকে অন্যরকম আরেকদিকে আর অন্যরকম, আমি দেখেছি নাকি তাই আমি জানি এগুলো করি। তুমি দেখবে, ঠিক আছে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি কেমন। হ্যাঁ এগুলো করি, এদিকটা হচ্ছে পর, আর এদিকে যদি পড়ে তাহলে হচ্ছে চিত, ঠিক আছে? তাহলে যদি তুমি চিত নাও তুমি চিতে জিতবে, আর আমি যদি পট নেই তাহলে পট জিতবো, কেমন? এবার পনে রাখতে বলছো তো? হ্যাঁ আর আমি যদি আমি কথা দিলাম, আমার কাছে তো এমন কিছু নেই, তবু তুমি যা চাইবে আমি তাই দেব। সত্যি বলছো তো? হ্যাঁ একটু আগে বললে কিন্তু যে পাশা খেলবো, আবার একটু আগে বললে খেলবো না, তখন বলতে পারবে না কিন্তু যে আমি দিতে পারবো না। দেখো আমি এক কথা দুই করি না। সত্যি? বেশ যখন তুমি আমাকে বলছো আমি কথা দুই করতে পারবো না, তাহলে অবশ্যই আমি তোমার কাছে যে জিনিস চাইবো সেটা পাবো, কেমন? বেশ তাহলে আগে কে দান চালাবে? মানে শিখতে তো পারি না, তুমি চালাও। আমি চালাবো কি? আমি তো বলে দিলাম কি এইভাবে খেলবে, যেটা তুমি নেবে সেটা হবে। দেখা গেল এখানে কয়টা আছে বলো তো? সাতটা। এই সাতটা, আটটা নয় সাতটা, সাতটা আছে। যদি এই সাতটার মধ্যে যদি চারটা চিত পড়ে, তিনটা যদি পট পড়ে, তাহলে তিনটা হেরে গেল, চারটা জিতে গেল, ঠিক আছে? এইভাবে তুমি খেলো, তুমি আগে দান চালাও তারপর আমি চালাবো, কেমন? আমি চালাবো। তাহলে তুমি কি নেবে? আমি নেব পট। পট পট আমার চিত। প্রথমে দানো চালাই পাশা মা মন
চাই পাবো না। কি হলো এখানে কেউ থাকলে আমি সকলকে দেখাতাম যে আমি জিতেছি। তুমি জিতে গেলে ও মা তুমি দেখো না, আমি তো দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি তোমার জয় হয়েছে, কিন্তু যদি খেলা শিখতে হয় তাহলে কিন্তু প্রথমত কি বলে যে দেখিয়ে শিখতে হয় তাই না? না না ওই ছলনা চলবে না, দাও। এটা আমি দেখলাম যে তুমি সত্যি শিখেছো না শুধু শুধু বাহানা করছো। দেখো তুমি হেরেছো, এবার আমার মন আমাকে ফিরিয়ে দাও, মানে দাও তুমি যা দিতে চেয়েছো। এই মালা, হ্যাঁ হ্যাঁ বাহ মালা নিয়ে নেবে। দেখো এই বাসর ঘরে শুধু যেমন আমাদের এই বাসর ঘর তেমন তোমার কাছে রয়েছে অলঙ্কার, আমার কাছেও রয়েছে অলঙ্কার। তাই এই অলঙ্কার যদি নিয়ে নাও তাহলে আমাকে কেমন লাগবে বলো তো? সেটা কি আমি বলবো নাকি? তোমাকে যেমন লাগুক আমাকে নিও না। না 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 নিও, তোমার মিষ্টি কথা আমি বলবো না। দাও তাড়াতাড়ি দাও। ও মিষ্টি কথা ভুলবে না, তাহলে তিতা কথা ভুলবে? তিতা বললেও চলবে না। এই মালাটা কালকে থেকে পরে রয়েছে, মানে কালকে থেকে আমার গলায় রয়েছে, এত সুন্দর আমাকে মানিয়েছিল। যখন তুমি নিয়েই নেবে আর কি করা যাবে, যখন আমি হেরেই গেছি দিতে তো হবে। মালা কি তোমার সঙ্গে কথা বলছে নাকি? অবশ্যই বলবে, তবে তোমার সঙ্গে বলবো না আমার সঙ্গে। শোনো যদি কথা বল, যদি যেতে চাই তাহলে দিব। তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এ মালা মালা, ও মালা তুমি আমার বেহুলে কাছে যাবে? না না যাবে আমি জীবনে কোনদিন কারোর কাছে জিততে পারিনি। দেখো আর খেলতে ভালো লাগছে আর খেলা আমার কাছে জিনিস নিয়ে এখন বলছো যে আমাকে খেলতে ভালো লাগে না? আমি শুনবো না। তোমার কাছে যখন একদান হয়েছে আমার কাছে হবে, এবার যদি আমি যখন হেরে যাব, যদি আমি হেরে যাই কি দেব? কি দেব? আবার অলংকার দেব? না অলংকার তো নেই, আমি ধুতি পাঞ্জাবি দিয়ে দেব। আরে একদান মারি ভালো লাগি মাতা পিতার নামে, আর দুয়ো দান মারি ভালো লাগি ধর্ম কর্মে দরকার নেই আমার জিনিস আমাকে। আমি কি তোমার কাছে চেয়েছি যে আমি ওই জিনিসটা দিয়েছি যে জিনিস আমাকে ফেরত দাও? ও নেবে না, আমার কাছে থাক, তোমার কাছে থাক। তুমি বলেছিলে না যে আমার কাছে মানে অলংকার বাদে যে জিনিস তোমার পছন্দ লাগবে সেই জিনিস নিয়ে নিবে। ও মালা নেবে না কিন্তু নেবে,
একবারে তুমি হেরে গেছো, তুমি আমাকে দেবে না? বেশ, যখন তুমি চাইছো বলো কি চাও, যা চাইবে আমি তাই দেব। এখনো বলছো সত্যি দেবে? হ্যাঁ। বেশ, তুমি এই বাসর ঘরে মাঝখানে দাঁড়িয়ে যাও, আমি তোমার চারপাশে দেখি, আমি তোমার কাছে জিনিস পছন্দ করে নেব, কেমন? তোমার বাসর মাঝখানে কোনটা গো? তুমি জানো আমি কিভাবে বলবো? মনে হচ্ছে এই চাই। ঠিক আছে, নাও কি চাই আমি তাই দেব। সত্যি তো? হ্যাঁ। এখনো ভেবে চিন্তে কথা বলো? ভেবে নিয়েছি। বেশ, আমি খুঁজে পেয়ে গেছি। ও ওর না, তোমার অন্না নিয়ে আমি তোমার মতো বসে যে বলি চুরি। হ্যাঁ, কি বললাম যে তোমার ওই চুরি অন্না গলার হার নিয়ে আমি বসে যে বসে থাকবো, আর তুমি মারতে একটা কাজ করে এসে আমাকে খাবার খাবার। এগুলো যখন পছন্দ নয় তাহলে কি নেবে বল? শোনো বেহুলে, আমি যা বলছি, এই বাসর ঘরে পড়েছে তুমি গজপতির হার, এই বাসর ঘরে পড়েছে তুমি গজপতির হার, তাই জেগেছে আমার দাঁত, তুমি আমার আজকে তো শুনছিস না? না, এই কথা বলো না, এই কথা শোনাও যে আমার মহাপাপ গো, আমি তোমার এই কথা আমি কিছু জানতে পারবো না। আমি জানতাম, আমি জানতাম তুমি আমাকে কথা দিয়েছো, স্বামী নাকি পরম ধন, স্বামী দেবতা, তাই স্বামীর কথা আজকে স্বামী চেয়েছে তুমি আমাকে দেবে না কেন বলো? তুমি এই চাওয়া চাইবে আমি কখনো ভাবতেও পারিনি। আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে তোমার কাছ থেকে আমার যা পছন্দ লাগবে আমি চেয়ে নেব। না না, এমন করে বলো না, আমি তোমার এই চা আমি কখনো ক্ষুণ্ণ করতে পারবো না। আজকে যদি আমাকে এই বাসর ঘরে তোমার আমার মনের চাওয়া যদি তুমি আমাকে পছন্দ না করতে পারো, তাহলে তোমার কাছ থেকে আমি জোর জোর করে আদায় করে নেবো। না, তুমি আমার কাছে এসো না, তুমি আমার করে বলো না। শোনো বেহুলা, ও তোমার হে রি ব Oh
আজকে তোমার কাছে আমি সুরসে সিঙ্গারছি, আজকে তুমি আমাকে শাস্ত্রের কথা শোনাচ্ছো? হ্যাঁ। তুমি কি বললে? কাঁচা ডানমো খেলে দন্তে লাগে কষ, আর পাকা ডানমো খেলে মুখ ভরে রস। হ্যাঁ। বেশ, যখন তুমি বললে তাহলে আমি তোমাকেও বলি। বেশ। আরে কাঁচা নারী, কাঁচা নারী কে, কতগুলো জিনিস রয়েছে বেউলা যে তাকে পাকলে কিন্তু খাওয়া যায় না, তাকে কাঁচাই খেতে হয়। তাই বুঝি? হ্যাঁ। তুমি হয়তো জানো না, যেমন কমল কলিকা পুষ্প মকর ভ্রমর তাহাতে না তো যায় না কোনোদিন, যদি পুষ্প হয় বিকশিত হয় কালকে মধুর সন্ধানে ভ্রমর তাহাতেই বসে, যে পুষ্পের মাথায় মধু থাকে না সংগ্রহ করতে ভ্রমর কোনোদিনও যায় না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না বেহুলা, যে কোন ফুলে মধু থাকে না, মধু সব ফুলে থাকে, তাই সেই ফুলে ভ্রমর বসতে যায়। তাই হ্যাঁ। ও গো পাতা রবি পাতে অর্ধাঙ্গিনী, তাই আজকে নিশ্চিত তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো, আমি তোমাকে ক্ষমা করবো। কিন্তু আজকে তোমার কাছে যে জিনিস আমি চেয়েছিলাম কেন জানো? কেন? আমি তোমার কাছে পরীক্ষা করেছিলাম, পিতা আমাকে বলেছিল তুমি নাকি মহাসচিব, তাই এই বাসর ঘরে তুমি আমার কাছে পরীক্ষা দিয়ে তুমি উত্তীর্ণ হয়েছো। তাই বুঝি? হ্যাঁ, তুমি আমার কাছে উত্তীর্ণ হয়েছো। তবে আমি তোমার কাছে যে জিনিস চেয়েছি পারলে আমাকে ক্ষমা করে দাও। স্বামী হচ্ছে নারীদের দেবতা, স্বামীদের চরণ হচ্ছে নারীদের স্বর্গ, তুমি স্বর্গ সমতুল্য, তুমি আমার দেবতা, এমন কোনো ক্ষমা চেয়েছি? বেশ, তবে এই বাসর ঘরে যেন আমাদের তিনটি প্রহর হয়ে গেল। হ্যাঁ, তবে বলতে পারো বেহুলা, আর একটি প্রহর আমরা কি করে কাটতে পারবো? কি করে কাটবে? আর একটি প্রহর দেখতে দেখতে কেটে যাবে। কিন্তু না না বেহুলা, না কেন? তোমার সঙ্গে কথা বলতে বলতে আমার এই বাসর ঘরে পাশা খেলতে খেলতে জানো আমার বড্ড ক্ষুধা, তাই তুমি আমার জন্য রন্ধন তৈরি করো। আমি যে কিছু তোমার ওই হস্তে রন্ধন আমি কিছু ভক্ষণ করবো। আমি নতুন এসেছি তোমার এই বাসরে, কোথায় কি রয়েছে, আমি কোথায় কি পাবো তোমার জন্য? তুমি এই বাসর ঘরে এমন কিছু দেখতে পাচ্ছ না যে তুমি রন্ধন করবে, তাই না? হ্যাঁ। আছে বেহুলা, আছে, হয়তো তুমি অনুভব করতে পারো নি। তোমার কাছে রয়েছে, তোমার শাড়ি অঞ্চলে রয়েছে চাল, দেখো সেই চাল আমাদের বিয়ের রাত্রে ব্রাহ্মণ মশাই বেঁধে দিয়েছিল। হ্যাঁ, দিয়েছিল সেই চাল নিয়ে। আর দেখো আমাদের এই বাসর ঘরে এক পাশে রয়েছে মঙ্গলিয়া ঘর, মানে মা মঙ্গল চণ্ডীর ঘর, সেই ঘরের উপর রয়েছে ডাব, তার পাশে দেখো রয়েছে অনেক লোকগুলো ফুল ফলমূল, সেই ফলমূল আর ডাবের শ্বাস দিয়ে তুমি এক অন্য পঞ্চম ব্যঞ্জন তৈরি করো। তুমি বিশ্রাম নাও, আমি তোমার জন্য রন্ধনশালায় প্রবেশ করছি। তুমি তাই করো বেহুলা, আমি কিছুক্ষণ বিশ্রাম করছি, কেমন? স্বামীকে সেবা দেব, আমার রন্ধন কিছুই জানা নেই, তাই আমি অন্নপূর্ণা দেবীর নাম স্মরণ করে আমি রন্ধন করব, রন্ধন করব।